প্রিয় হাজিরিন আপনাদের সামনে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমাটা হচ্ছে সূরাতুল হাসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতের আলোচনা শুরু করার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104 খানা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ 4টি কিতাব তার নাম হচ্ছে তাওরাত জাবুর ইনজিল কুরআন এই 4টি কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাবকে শ্রেষ্ঠ করেছেন এই কিতাবটার নাম কি আপনারা বলুন কুরআন আর একটু জোরে বলেন এই কোরআনের নাম কি কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করার সময় যে ফেরেশতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছিলেন সেই ফেরেশতার নাম কি বলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনুল কারীম যে দুই শহরের মধ্যে অবতীর্ণ করেছেন সেই দুই শহরের নাম কি বলেন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা প্রিয় হাজিরিন আমার কথার সার নির্যাস হচ্ছে কোরআনুল কারীম এটা সম্মানী কিতাব নাকি অসম্মানী কিতাব কোরআনুল কারীম যেহেতু সম্মানী কিতাব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানী কিতাব সম্মানী ব্যক্তির উপরে অবতীর্ণ করেছেন ঠিক কিনা ঠিক কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমার কথার যদি জবাব দেন তাহলে আমি বুঝব আপনারা আমার আলোচনা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতার মাধ্যমে এই কোরআনুল কারীম ওহি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে দুই শহরের মধ্যে অবতীর্ণ করেছেন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা এই কোরআনুল কারীম মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে কোরআনুল কারীম এই দুই শহরের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত শহর রয়েছে সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর এবং সম্মানিত শহর হিসেবে ঘোষণা করেছেন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে মক্কাতুল মুকাররমা নাম যখন উচ্চারণ করি তখন সাথে সাথেই মক্কাতুল মুকাররমা শব্দ চলে আসে মুকাররমুন শব্দের অর্থ হচ্ছে সম্মানী এরকম ভাবে মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুন শব্দের অর্থ হচ্ছে শহর আর মুনাওয়ারা শব্দের অর্থ হচ্ছে আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন যে দুই শহরের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এই কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এই দুই শহরকে শ্রেষ্ঠ শহর হিসাবে আখ্যায়িত করেছেন প্রিয় হাজিরিন আমরা হলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম মুসলমান তেলাওয়াত করবে কোরআনুল কারীম মুসলমান পড়বে মুসলমানের সন্তানেরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীম লাউ আনজালনা হাযাল কুরআন এই কোরআনকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতে কোরআনুল কারীমের ভয়ে কোরআনুল কারীমের ভারে পাহাড় ধসে যেত আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীম কোন জমিনের উপরে অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতে
কোরআনের ভারে জমিন ধসে যেত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যদি কোন আসমানের উপর অবতীর্ণ করতাম তাহলে আসমান ওই কোরআনের ভার বহন করতে পারত না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওনার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা সমস্ত নবী এবং রাসূলদের থেকে শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দান করেছে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এই কোরআনুল কারীম আমরা যদি তেলাওয়াত করি এই কোরআনুল কারীম আমরা যদি পড়ি তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করাতে লাভ আছে নাকি লস আছে কথা বলেন এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বই পুস্তকাদি রয়েছে এই বই পুস্তকাদি যদি আপনি তেলাওয়াত করেন পৃষ্ঠার পৃষ্ঠা যদি আপনি মুখস্থ করেন তাহলে দেখবেন আপনি যদি আজকে মুখস্থ করেন তাহলে আগামী কালকে আপনার মনে থাকবে না কিন্তু কোরআনুল কারীম এটা এমন এক মুজিজা সম্পূর্ণ কিতাব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন ছোট ছোট শিশু বাচ্চারা এই কোরআনুল কারীম মুখস্থ করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা গ্রন্থ কিতাব এজন্যই প্রিয় হাজিরিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু ফাইন্নাহু আশরুহু হাসানাত যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন কয়টি নেকি দান করবেন পৃথিবীর আরো যে সমস্ত বই রয়েছে এই সমস্ত বই যদি আপনি পৃষ্ঠার পৃষ্ঠা মুখস্থ করেন কোন সব হবে কথা বলেন কোন সব হবে কিন্তু কোরআনুল কারীমের যদি একটি হরফ আপনি পাঠ করেন আপনার কতটি নেকি হবে কথা বলেন কয়টি নেকি হবে 10টি নেকি হবে প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এটা এমন একটি মুজিজা গ্রন্থ কিতাব এটা এমন একটি অলৌকিক পূর্ণ কিতাব যে কোরআনুল কারীম অবতীর্ণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এই কোরআনুল কারীম যারা পড়বে যারা মুখস্থ করবে এই কোরআনুল কারীমের উপরে যারা আমল করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়েছেন প্রিয় হাজিরিন আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা সব কিছুকে মূল্যায়ন করি কিন্তু কোরআন পড়নেওয়ালা একজন মাস্টারকে একজন হুজুরকে আমরা সম্মান করি না আজকে দেখা যাচ্ছে আমি আমার সন্তানকে স্কুলে পড়াই কলেজে পড়াই ভার্সিটিতে পড়াই আমি আমার সন্তানের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে পারি আমি আমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি কিন্তু কোরআনের পিছনে আমি এবং আপনি যদি মাসে 10 টাকা 100 টাকা খরচ করি তাহলে এটাই আমার এবং আপনার জন্য বেশি হয়ে যায় কিন্তু আপনি যখন আপনার একজন সন্তানকে স্কুল লাইনে পড়াইলেন দুনিয়াবি লাইনে পড়ালেখা করাইলেন আপনার এই পড়ালেখা ইহকালে কোনো কাজে আসবে না যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন তাহলে এই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে এমনকি পরকালেও কাজে লাগবে এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে তেলাওয়াত করার পরে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় আর যে বান্দা এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে না তেলাওয়াত না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় উভয় ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনুল কারীম তেলাওয়াত করে এর উপরে আমল করে তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেন
আর যেই ব্যক্তি কোরআনুল কারীমের উপরে আমল না করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেন প্রিয় হাজিরিন সূরাতুল মুলক কোরআনুল কারীমের একটি সূরা আমরা সবাই জানি না কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাতুল মুলকের ছোট্ট একটি ফজিলত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি যখন কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয় কবরের মধ্যে শোয়ানোর পরে যখন ওনার আত্মীয় স্বজন ছেলে সন্তান কবর দিয়ে ওনাকে বাড়িতে চলে আসে তখন কবরবাসী ওনাকে জুড়ে চিৎকার করে ডাকতে থাকে তোমরা আমাকে কোথায় রেখে যাচ্ছ তোমরা আমাকে অন্ধকার ঘরে কোথায় রেখে যাচ্ছ আমি তো অন্ধকার ঘরে থাকতে পারবো না তোমরা আমাকে অন্ধকার ঘর থেকে বাঁচাও তোমরা আমাকে অন্ধকার ঘর থেকে তোমাদের সাথে নিয়ে যাও কিন্তু কবরবাসী যখন আমাকে আপনাকে ডাকে তখন আমরা কি কবরবাসীর কথা শুনি কথা বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসে ফেরেশতা আসার পরে ওই ব্যক্তিকে কবর থেকে উঠানোর পরে হুকুম করে ওই বান্দা তুমি বসো তখন ফেরেশতারা আয়েশা ওই বান্দাকে বসাইয়া রাখে অতঃপর যখন উনার হিসাব নিকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক দল ফেরেশতা আগমন করে ওনাকে যখন বলা হয় মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা তখন ওই ব্যক্তি যদি কোনো জবাব না দিতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার ফয়সালা হয়ে যায় জাহান্নাম তখন ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছিল কোরআনুল কারীমকে মহব্বত করেছিল কোরআনুল কারীমকে ভালোবেসেছিল ওই দুই ফেরেশতা ওই ব্যক্তির পক্ষ হয়ে যায় তখন ওই ফেরেশতা ওই যে সমস্ত ফেরেশতারা ওনার আজাবের হিসাব নিবে ও যে সমস্ত ফেরেশতারা ওনার দুনিয়াতে চলাকালীন অবস্থার হিসাব নিবে ওই ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে থাকে ওই ফেরেশতা বলতে থাকে আমরা এই ব্যক্তিকে একজন যুবকের ভূমিকা পালন করব আমরা এই ব্যক্তিকে কোন কখনো এই ব্যক্তিকে আমরা জাহান্নামে নিক্ষেপ হতে দিব না এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সম্মান করেছে আমাকে মহব্বত করেছে আমরা যত সময় পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে না পৌঁছাইব তত সময় পর্যন্ত আমরা এই ব্যক্তির পিছু ছাড়ব না প্রিয় হাজিরিন কোরআনুল কারীম এটা এমন একটি মুজিজা গ্রন্থ কিতাব এটা এমন একটি অলৌকিক পূর্ণ কিতাব যার তুলনা পৃথিবীর কোনো গ্রন্থই হতে পারে না প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করার কারণে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার প্রাথমিক অবস্থাতে একজন রাখাল ছিলেন রাখাল ছিলেন আপনারা একজন রাখাল ছিলেন যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হলেন কোরআনুল কারীমকে মহব্বত করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন উনার উপাধি দিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার আগে ওনাকে তখনকার সময়ে মক্কার সবচেয়ে বড় মুসলমানদের দুশমন বলা হতো আবু জাহেলের সঙ্গী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে সম্পর্ক রাখলেন কোরআনের সাথে সম্পর্ক করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রিয় হাজিরিন সমস্ত সাহাবায়ে কেরাম এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন এই কোরআনের দাওয়াত দিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন রাতের পর রাত কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন
মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করেছে কাফিরগণ, মুসলমানদের উপরে যেভাবে জুলুম করেছে কাফিরগণ, মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করেছে কাফিরগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপরে মক্কার কাফির এবং দুশমনেরা যেভাবে অত্যাচার করেছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ একটুকু না পিছপাহন না কুরআনুল কারীমের দাওয়াত দিতে। প্রিয় হাজিরিন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন করেছেন, নিজের জীবনকে একবারে হস্তনাবুত করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমাদের দেশে আমাদের ভাইয়েরা যখন, আপনাদের সন্তানেরা যখন টাকা পয়সা রোজগারের জন্য তারা যখন সাইপ্রাস ভ্রমণ করে, তারা যখন আফ্রিকা ভ্রমণ করে, বাংলাদেশ থেকে তারা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, বিভিন্ন দেশ পাড়ি দিয়ে যখন তারা সাইপ্রাস ভ্রমণ করে, বিভিন্ন দেশ পাড়ি দিয়ে যখন তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে টাকা পয়সা অর্জনের জন্য, তারা ধনী হওয়ার জন্য আফ্রিকা ভ্রমণ করে, সেই সময় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের জীবনকে এভাবেই বিসর্জন দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বিদায় নিলেন, উনি আফ্রিকা থেকে পার হয়ে আটলান্টিক মহাসাগর গিয়ে সেখানে গিয়ে মানুষদেরকে কুরআনুল কারীমের দাওয়াত দিবেন। উনি একটি ঘোড়ার উপরে সওয়ার হলেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু আনহু আটলান্টিক মহাসাগরের পারে গেলেন। আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে সেই জায়গার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মানব সম্প্রদায়, এটাকে আটলান্টিক মহাসাগরের পার। তখন মানব সম্প্রদায় বলতেছে যে হ্যাঁ, এটা আটলান্টিক মহাসাগরের পার। তখন হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু আনহু মানব সম্প্রদায়কে বলতেছেন, হে মানব সম্প্রদায়, আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওই পার কি দেখা যায়? তখন মানব সম্প্রদায় বলতেছে, আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওই পার দেখা যায় না। তখন হযরত উকবা ইবনে নাফিউ রাদিয়াল্লাহু আনহু মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের